মাদক বিরোধী প্রচারে পথে নামল রেল পুলিশ। এদিন রানাঘাট জিআরপি থানার উদ্যোগে চলে সচেতনতামূলক প্রচার, পাশাপাশি তামাক সেবনের খারাপ দিকগুলিও তুলে ধরেন তারা। তামাক বিরোধী প্রচারে পথে নামল রেল পুলিশ। রবিবার বিশ্ব তামাক বিরোধী দিবসে তামাক বর্জনের বার্তা দিলেন তারা। এদিন রানাঘাট জিআরপি থানার আইসি জয়ন্ত লোদ চৌধুরীর নেতৃত্বে পথে নামেন রেল পুলিশ কর্মীরা। স্টেশন চত্বরে ঘুরে ঘুরে সাধারণ যাত্রীদের সচেতন করার পাশাপাশি তামাকের বাজে দিকগুলিও তুলে ধরা হয় পুলিশের পক্ষ থেকে। আইসি বলেন, আজ বিশ্ব তামাক বিরোধী দিবস, এই উপলক্ষে আমরা একটা র্যালি বের করেছি। র্যালি থেকে সাধারণ মানুষকে সচেতনতা বার্তা দিলাম, মানুষকে বোঝালাম আপনারা মাদক সেবন থেকে বিরত থাকুন, সমাজ যেন কলুষিত না হয়, সবাই যেন ভালো থাকে, এই বার্তা দেওয়ার জন্য আমরা আজ পথে নেমেছি। আজকে বিশ্ব মাদক বিরোধী দিবস, এই ব্যাপারে আমরা একটা র্যালি বের করেছিলাম। প্রতি বছর আমরা করে থাকি এটা এবং সব জায়গায় হয় এটা। এই এই র্যালি আমরা জনসাধারণের বার্তা দিলাম যে কোনো রকম মাদক সেবন করা থেকে বিরত থাকুন এবং কোনো রকম হেরোইন, ড্রাগস বা যে কোনো নেশা, মাদক জাতীয় দ্রব্য, তার থেকে যেন সবাই বিরত থাকে, যাতে সমাজ কলুষিত না হয় এবং সবাই যেন ভালো থাকে, এই বার্তা দেওয়ার জন্য আমরা এই আজকে এই র্যালিটা বের করেছিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নদিয়া।